জুরাসিক পার্কের সেই বিখ্যাত দৃশ্যটার কথা মনে পড়ে, যেখানে দুটো বাচ্চা কিচেনের মধ্যে বন্দি এবং বাইরে থেকে দুটো ভেলোসিরাপটার দরজাটাকে ক্রমাগত খুলে ঢোকার চেষ্টা করছে, বা সাইকোর সেই বিখ্যাত বেদিং সিকোয়েন্স, কিংবা রিডলি স্কটের দ্য ব্লেড রানারের সেই অভূতপূর্ব ডিস্টোপিয়ান সাইফাই নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন। এই সব সিনেমার ভিজুয়াল ইমেজারি কিন্তু আসলে একটা বিশেষ ফিল্ম মুভমেন্ট থেকে অনুপ্রাণিত, এবং সেই বিশেষ ফিল্ম মুভমেন্টটা হল জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্ট। জার্মান এক্সপ্রেশনিস্ট ফিল্ম মুভমেন্ট শুরু হয়েছিল 1916-এ, প্রথম বিশ্বযুদ্ধের আশেপাশে। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে একটা সাংঘাতিক রকমের ইকোনমিক ডিপ্রেশন দেখা দিয়েছিল, এবং সেই কারণে যেহেতু অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে একটা সাংঘাতিক রকমের স্ট্রাইফ চলছিল জার্মানির, তো সেই কারণে তখনকার তৎকালীন সরকার এই সিদ্ধান্তে আসে যে বাইরের দেশের কোনো সিনেমা জার্মানিতে দেখানো হবে না। এবার জার্মানির মানুষের জন্য তো সিনেমা চাই, তারা কি দেখবে, এবং তার পাশাপাশি ইকোনমি যেহেতু ক্রমাগত নিম্নগামী, সেই কারণে তখনকার মানুষের এরকম একটা মানসিকতা তৈরি হয়েছিল যে যা হচ্ছে সব চুলোয় যাক, আমরা বরং সিনেমা দেখি। কারণ সিনেমাতে এমনই সব বক্তব্য বলা হচ্ছিল আর এমনভাবেই বলা হচ্ছিল যে সেটার সঙ্গে সাধারণ মানুষ খুব ইজিলি রেজোনেট করতে পারছিল। জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্টের সময় যেসব ফিল্ম তৈরি হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গোলেম, ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি, দ্য স্টুডেন্ট অফ প্রাগ, নসফরাতু, এবং অন্যান্য আরও সিনেমা সেই সময় তৈরি হয়। জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্টের সময় সমস্ত ফিল্ম স্টুডিওতে শ্যুট করা হতো। তার দুটো কারণ ছিল, এক, বাজেট, বাইরে গিয়ে ফিল্ম তোলার মতো ইকুইপমেন্ট তাদের কাছে ছিল না, দ্বিতীয়ত তাদের ফিল্মগুলো সাংঘাতিকভাবে স্পেকটাকুলার হতো এবং আর্ট হেভি হতো, সেই কারণে তাদেরকে স্টুডিওর মধ্যে শ্যুট করতে হতো। তার পাশাপাশি বক্তব্যের ক্ষেত্রেও অনেক বেশি বিশ্বাসঘাতকতা, প্রবঞ্চনা, খুন, রাহাজানি বা ফ্যান্টাসি জাতীয় জিনিসপত্র বেশি উঠে আসতে শুরু করলো জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্টের সিনেমায়। এবং তার কারণ হচ্ছে সেই সময় জার্মান লোকেরা এত বেশি বিশ্বাসঘাতকতা, প্রবঞ্চনা আশেপাশে দেখে ফেলেছে যে তাদেরকে রিয়েলিস্টিক ওয়েতে গল্প না বলে ফ্যান্টাসির মাধ্যমে গল্পগুলো বললে তারা অনেক বেশি রিলেট করতে পারত, সেই গল্পগুলোর সঙ্গে রেজোনেট করতে পারত। এবং আজকের যুগে দাঁড়িয়ে হরর বা সাইফাই জনার নিয়ে তো কথা বলি, এই দুটো জনারেরই জনক বলা যেতে পারে এই জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্ট। যেমন নসফরাতু, নসফরাতু হচ্ছে ব্রাম স্টোকারের ড্রাকুলার একটা জার্মান সংস্করণ। তারপর মেট্রোপলিস, মেট্রোপলিস হচ্ছে তখনকার দিনে সাইফাই ডিস্টোপিয়ান সিটিকে দেখানো হয়। এবং দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইনের একটা জার্মান সংস্করণ। পরবর্তীকালে অনেক পরিচালক যেরকম বিলি ওয়াইল্ডার, অ্যালফ্রেড হিচকক, স্টিভেন স্পিলবার্গ এবং অন্যান্য হরর ফিল্ম মেকার্স এবং সাইফাই ফিল্ম মেকার্সদের কাজের মধ্যে আমরা জার্মান এক্সপ্রেশনিস্ট ফিল্ম মুভমেন্টের কাজের উল্লেখ দেখতে পাই। ইন্ডিয়াতে যদি আসি তাহলে শুধুমাত্র তিনজন পরিচালক, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, এই তিনজন পরিচালকের কাজে সাংঘাতিকভাবে জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্টের একটা ছোঁয়া দেখা যেতে পারে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, ভেবে দেখুন গোপিকেন বাঘাবাইনের ভূতের নাচের দৃশ্য, ভেবে দেখুন কোরাস সিনেমার সেই বিশাল বড় লাইন জব অ্যাপ্লিকেশন পাওয়ার জন্য, এবং ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখায় যে অদ্ভুত একটা ভিজুয়াল ইমেজারি দেখতে পাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার ক্ষেত্রে, সে সমস্ত ভিজুয়াল ইমেজারি কিন্তু কোথাও গিয়ে জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্ট থেকে অনুপ্রাণিত। জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্ট কিন্তু আসলে একটা আর্ট মুভমেন্টও ছিল, এবং সেই সময় ইএল কার্শনার, এমিল নোল্ডে, এরিক হেকেল এইসব আর্টিস্টদের কাজ সাংঘাতিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে, এবং এই আর্টিস্টদের মধ্যে উডকাট পেন্টিংটাও সাংঘাতিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এবং উডকাট পেন্টিং দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার ইমেজারিকে অনুপ্রাণিত করেছিল। আজকের জন্য এই, সিনেমা আতেল এই পেজটিকে আপনারা সবাই লাইক করুন, এই ভিডিওগুলোকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদেরকে কমেন্ট করে জানান যে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, এবং
আর অন্যান্য কিরকম সাবজেক্টে বা ফিল্ম রিলেটেড কোন কোন সাবজেক্টে আপনাদের ইন্টারেস্ট রয়েছে সেই সব সাবজেক্টের ওপর আমরা নিশ্চয়ই চেষ্টা করব ভিডিও বানানোর জন্য। এবং শেষে বেল আইকনটি টিপে দিন, তাহলে নতুন কোন ভিডিও এলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন।